পূর্ণিমার ভরা কোটালে ভাঙল মনি নদীর বাঁধ, প্লাবিত রায়দিঘির দুটি অঞ্চল কুমড়াপাড়া ও নন্দকুমারপুর। বাঁধ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য তথা মথুরাপুর 2 নম্বর ব্লক সভাপতি অলোক জলদাতা। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমফানে নদীবাঁধ ভেঙেছিল, তারপর থেকে সারানো হয়নি নদীবাঁধ, সেজন্য পূর্ণিমার ভরা কোটালে বাঁধের দুর্বল অংশ ভেঙে জল হুহু করে গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। কিছু যুবক বাঁধ সারানোর চেষ্টা করছে। তাদের আক্ষেপ, সরকারি উদ্যোগে বাঁধ সারানো হলেও খুব ভালো হয়। জেলা পরিষদ সদস্য এলাকা পরিদর্শনের পর জানান এলাকার ভয়াবহ পরিস্থিতি। এই মুহূর্তে তারা ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষজনের সাহায্য করছেন, যদিও স্থানীয় কিছু বাসিন্দাদের দাবি তারা চিড়েমুড়ি খেয়েই রয়েছেন।